দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটি তুমুল যুদ্ধ এই মুহূর্তে চলছে। দর্শক, এই যে তাদের মধ্যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধটা কিন্তু এখন থেকে শুরু হয়নি, বেশ কিছুদিন আগে থেকেই তাদের ভিতরে একটি দ্বন্দ্ব লক্ষ্য করা গেছে, যা এতটা আন্তর্জাতিক মহলে জানাজানি হয়নি যতটা জানাজানি হয়েছে এই যুদ্ধের মাধ্যমে। দর্শক, সে যাই হোক না কেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে, পারমাণবিক যুদ্ধের বার্তা পর্যন্ত তিনি দিচ্ছেন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তার জনপ্রিয়তা তুঙ্গে, কেনই বা তুঙ্গে হবে না, নিজের যোদ্ধার বেশে রণক্ষেত্রে তিনি লড়াকু ভূমিকা পালন করছেন এবং তার দেশের মানুষের কাছে একজন আদর্শবান, একজন সুপুরুষ হিসেবে তিনি আসীন হয়েছেন এবং প্রত্যেকটা মানুষের হৃদয় কেড়েছেন। দর্শক, এই যে একটি ভয়াবহতা আমরা লক্ষ্য করতে পারছি, সেই বিষয়গুলো কিন্তু অনেক আগে থেকেই ইঙ্গিত আসছিল, অনেকেই বলছে যে রাশিয়া এবং ইউক্রেনের এই যুদ্ধের মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না বিশ্বের অন্যান্য কোনো দেশ সাড়া দেবে কিনা, তবে ইউক্রেনের পক্ষ নিয়ে অনেক পশ্চিমা দেশগুলো তারা সমর্থন জানিয়েছে এবং সমর্থন জানিয়ে এই প্রেসিডেন্ট জেলেনস্কির পাশে এসে অস্ত্র শস্ত্র প্রদান করে সহায়তা করছে এবং ইউক্রেনের যে সমস্ত সাধারণ নাগরিক আছে তারা পর্যন্ত যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছেন এবং ছোট ছোট বোমা বানিয়ে তারা আত্মরক্ষার জন্য চেষ্টা করেছেন। এবং এই প্রেসিডেন্ট তার জনপ্রিয়তা এত তুঙ্গে চলে গেছে এখন, যেই তুঙ্গ এখন আর কেউ ঠেকাতে পারছে না। তো প্রিয় দর্শক, আমি এতটুকু বলতে চাচ্ছি যে রাশিয়ার যে প্রেসিডেন্ট পুতিন, তার যে মর্মান্তিক আঘাত, সে আঘাতের কিন্তু জবাব দেওয়ার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট সোচ্চার আছে। নিজের দেশে যতই তিনি ক্ষমতাধর কম হন, তারপরেও কিন্তু তার যে ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়েই কিন্তু তিনি শত্রুকে মোকাবেলা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন আর ভালো থাকুন।